बेजाय बेजाय सावरा सुगम जोहार गड़ जोहार चाल काते तीसी आई मजबार काजी मेंडरे आई रिकाई तना तो जाय हो The day of the all indigenous people अर्थात सारा विश्वर आदिवासी दिवस हिसाब से दिन आज के क्षुब्ध परिसर हल जेखने उपस्थित होते पे जरा उपस्थित हो प्रत्येक के आंतरिक अभिनंदन प्रणाम भालोबासा एवं नमस्कार अपन के बोले रखी 1993 साले 23 डिसेम्बर राष्ट्रीय संघर दुई तृतीयांश भोटर भित्तिते आदिवासी हक एवं अधिकार आदिवासी वंचना से वंचनार कथा जाते प्रत्येक राष्ट्र सठिक भावे तुले धरे तार जन्नो एई दिन के बेचे नवा है एवं एटी 1994 साल थेके 2004 साल पर्यन्त चले एरपर आम्रा जानी जे 2019 साले राष्ट्रसंघ तारा देखेछिलो जे आदिवासीदेर भाषा सारा विश्वे आछे সেই ভাষাগুলো ঘন্টায় একটা একটা করে হারিয়ে যাচ্ছে কারণ সারা বিশ্বের যে সমস্ত বৈজ্ঞানিকরা আছে বা রাষ্ট্রসংঘের যারা প্রণেতা আছে তারা মনে করেন আদিবাসীদের যে কৃষ্টি কালচার আদিবাসীদের যে ভাষা সেই ভাষার মধ্যে এমন কিছু গড়নি রহস্য নিহিত আছে যেটা কিনা পৃথিবীকে বাঁচাতে সম্ভব তাই 2019 সালে এই 9ই আগস্ট আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করেছে তো এই বছরও রাষ্ট্রপুঞ্জ বিভিন্ন রাষ্ট্রকে 2021 সালে এই 9ই আগস্ট যে বিশ্ব আদিবাসী দিবস পালন করতে হবে তার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে এবং এই গাইডলাইনে বলা হয়েছে এই গাইডলাইনে যে চারটা বৈশিষ্ট্য বলা হয়েছে প্রত্যেকটা রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এক নম্বর আদিবাসীদের মধ্যে সবাইকে সমান সুযোগ প্রদান করতে হবে রাষ্ট্রকে দুই নম্বর রাষ্ট্রের মধ্যে সবাইকে সমান অধিকার দিতে হবে সমস্ত জাতিকে সমান অধিকার দিতে হবে তিন নম্বর আদিবাসীদের মধ্যে সবাইকে সমান মর্যাদা দিতে হবে আর চার নম্বর যে প্রতিবাদ্য বিষয়টি রাষ্ট্রসংঘ তুলে ধরেছেন সেটি হলো আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে সবাইকে সমান স্বাধীনতা দিতে হবে এই প্রধান চারটা বিষয়কে কেন্দ্র করে রাষ্ট্রসংঘ প্রত্যেকটা দেশকে নির্দেশ দিয়েছে সেই তো সেই এলাকার স্থানের যারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আছেন ওনাদেরকে নির্দেশ দিয়েছে যাতে করে এই আদিবাসীদের এই প্রতিপাদ্য বিষয়গুলো তুলে ধরা হয় আর সেই প্রতিপাদ্য বিষয়ের কথা মাথায় রেখেই হয়তো আজ খুব আনন্দের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার রাজ্য স্তরীয় ভাবে পাঁচজন লেখককে পুরস্কৃত করেছে গোটা রাজ্যের পাঁচজন লেখককে পুরস্কৃত করেছে এবং সমস্ত লেখককে রায়পুরের
হাইস্কুল ময়দান থেকে ওই পাঁচজন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। আমাদের খুব সৌভাগ্যের বিষয় এই রাজ্যস্তরীয় যে লেখক সেই লেখকের মধ্যে যে পাঁচজন লেখককে নির্বাচিত করেছে রাজ্য সরকার, তার মধ্যে আমরা দুজন ভূমি লেখক নির্বাচিত হয়েছি। এটা আমাদের বিরাট গর্বের ব্যাপার এবং এটাও গর্ব করে আমাদের বলতে কোনো দ্বিধা নেই। আজকে আমরা একটা হাতিয়ার পেয়ে গেলাম রাজ্য সরকারের কাছ থেকে, কারণ আমরাও এরপর থেকে কিন্তু বলতে পারবো যে আমাদের ভাষা আছে। ভাষা বলতে শুধুমাত্র সাঁওতাল ভাষা নয়, লিপি বলতে শুধুমাত্র অলচিকি লিপি নয়, ভূমিদেরও একটা স্বতন্ত্র ভাষা আছে যার ভাষে ভাষার নাম ভূমিজ ভাষা, যে লিপির নাম অলনল, সেটা সরকার পক্ষান্তরে স্বীকার করে নিল। আমরা হয়তো আপনাদের প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিলাম, আপনা আমি একজন তুচ্ছ ভূমি সমাজের একজন তুচ্ছ ব্যক্তি, কিন্তু যে সম্মানটা আমরা আজ পেলাম এই সম্মানটা শুধুমাত্র আমার নয়, শুধুমাত্র তপনদার নয়, সমগ্র পশ্চিমবঙ্গের ভূমি সমাজের সম্মান, সমগ্র ভূমি সমাজের জাতিসত্তার সম্মান। এবং এই সম্মানকে পথে রেখে আমরা আগামী দিনে লড়াই আন্দোলন জারি রাখব এবং আমাদের হক অধিকার প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর হব। এটা আমরা আজ এই 9ই আগস্ট শপথ নিচ্ছি। আরেকটা আপনাদেরকে আনন্দের বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল আমরা এই ঝাড়গ্রাম জেলার এই বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার কাছে গিয়েছিলাম এবং আমাদের যে আদিবাসীদের যে দাবি সেই দাবির মধ্যে প্রথমেই ছিল ভূমিজ ভাষা, তৎসহ বিভিন্ন যে দাবিগুলো সেই দাবিগুলো ওনাকে আমরা দিয়েছি এবং ওনাকে বলেছি যে আপনি দয়া করে ওই দাবিটি সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। অতি আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি কিছুক্ষণ আগে বীরবাহা আমাদেরকে ফোন করেছিলেন এবং তিনি বললেন যে আপনাদের যে দাবি দেওয়াটা আপনারা দিয়েছিলেন গতকাল সেই দাবি দেওয়াটা আমরা আমি স্বয়ং নিজে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি, স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। অর্থাৎ আজকে যে আমরা কাঁদছি, আজকে যে আমরা আমাদের যে দাবি দাওয়াগুলো আমাদের যে হক অধিকারগুলো নিয়ে বিভিন্ন জায়গায় লড়াই আন্দোলন করছি তার বার্তা কিন্তু আমরা কিছুটা হলো আমাদের রাজ্য সরকারকে জানাতে পেরেছি। এটা আমাদের চরম প্রাপ্তি বলে আমি মনে করি। তৎসহ আমি সকলের কাছে অনুরোধ রাখব, শুধুমাত্র সরকারের কাছে পৌঁছলেই হবে না, যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি দাওয়াগুলো পূর্ণ হচ্ছে আমরা আমাদের সমান অধিকার পাচ্ছি যেটা রাষ্ট্রপুঞ্জ এই 2021 সালে ঘোষণা করেছে, সবাই সমস্ত জাতিকে সমস্ত আদিবাসী জাতিকে সমান সুযোগ সমান সুবিধা দিতে হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে, ততদিন পর্যন্ত আমরা লড়াই আন্দোলন জারি রাখব। এই বলে এবং পুনরায় সকলকে আমাদের সিংভঙ্গা মারাংগুরুর কাছে শপথ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। জোহার।